আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন, এই দুইটা জিনিসই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। যেহেতু সময় কম, সরাসরি ভূমিকা ছাড়াই আমি আলোচনা করতে শুরু করেছি। মুসলমানদের জন্য দুইটা জিনিস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন এই দুই গুরুত্বপূর্ণ জিনিস তোমরা গ্রহণ করবে, ধারণ করবে, প্রয়োজনে তোমাদের জীবন উৎসর্গ করতে যদি হয়, কুরবানিও যদি করতে হয়, জান মাল যদি কুরবানি করতে হয়, তারপরও এই দুইটি জিনিসকে তোমরা ধরতে হবে। এই দুইটি জিনিস ছাড়া তোমাদের জীবনে, তোমাদের সামনে আর কোনো উপায় নাই। তাহলে এই দুইটা জিনিস, যেই দুইটা জিনিসকে আল্লাহ নবী বলে গিয়েছেন যে আমি তো চলে যাব, আমি দুনিয়াতে আসি নাই, সমস্ত নবী রসুলগণ একের পর এক চলে গেছে, কি বলেন ঠিক না বেটি? আল্লাহ নবী ইন্তেকালের সময় তিনি তার উম্মতকে সেই উপদেশ দিয়ে গেলেন, দেখো আগেকার নবীদের উম্মতের দিক নির্দেশনার জন্য, পথ দেখানোর জন্য, হেদায়েতের জন্য একের পর এক নবী ধারাবাহিকভাবে আসত। কোনো দিনেই, কোনো সময়ে, কোনো মুহূর্ত নবী শূন্য ছিল না। শুধুমাত্র হযরত ঈসা পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 650 বছর পর্যন্ত খালি ছিল, কোনো নবী ছিল না। আমাদের নবীর আগে এই সময়টা ছিল খালি, নবী শূন্য যুগ। এর আগে, ঈসা আলাইহিস সালামের আগে অনেক নবী, লক্ষ লক্ষ নবী রাসূলগণ চলে গেছে। বনি ইসরায়েলের মধ্যে থেকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন। এই বনি ইসরায়েলের নবীদের এক এক নবী যাওয়ার আগেই কোন কোন সময়, কোন কোন জমানায় দুই নবী একসাথে থাকছেন, আবার কোন সময় এক নবী যাওয়ার সাথে সাথে আরেক নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইতেন। নবী শূন্য কোনো যুগ যায় নাই। তাই উম্মতেরা তার নবীদের বরকত থেকে, রহমত থেকে, নবীদের দিক নির্দেশনার থেকে খালি থাকতো না। আমাদের নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এই কথাগুলি বলে গিয়েছেন যে আগেকার নবীরা যেহেতু একের পর এক আসতেন এবং তাদের নিজ নিজ উম্মতকে সঠিক পথের দিশারি, সঠিক পথের ব্যাখ্যা এবং হেদায়ত দিতেন, সঠিক রাস্তা দেখাইতেন, কিন্তু আমি নবীর পরে কোনো নবী আসবে না, কি বলেন আসবে? আমি নবীর পরে কোনো নবী যেহেতু আসবে না, সেই জন্য আমার স্থলাভিষিক্ত, আমার জায়গাটা, আমার এই নবুয়তি জায়গা শুধুমাত্র পার্থক্য নবুয়তের, এছাড়া আর কোনো পার্থক্য নাই। আমার উম্মতে উলামায়ে কেরামের মধ্যে থেকে, আমার উম্মতের উলামা, উম্মতের মধ্যে থেকে যারা উলামায়ে কেরাম তাদেরকে আমার জায়গাতে আমি রেখে যাব, তারাই হবে স্থলাভিষিক্ত। আমার, আমি নবীর প্রতিনিধিত্বকারী, তারাই কিয়ামত পর্যন্ত উম্মতকে চালাইবে, রাহবরি করবে। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতদেরকে বলে গেলেন যে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, আমি চলে যাব, আমার প্রতিনিধিত্বকারী থাকবে, আমার জায়গাতে থাকবে আমার উম্মতের উলামায়ে কেরাম, তারা আমার ওই জায়গাতে গদিনিসীন হবে, আমার জায়গাতে আমার মিম্বরে তারা বসবে, আমার চেয়ারে তারা বসবে, আমার মিম্বরে বসে তারা ইমামতি করবে, তোমাদেরকে জীবনের দিক নির্দেশনা দিবে। মিম্বর থেকে বসে উলামায়ে কেরাম
তোমাদের পারিবারিক জীবনের ব্যবস্থা, তোমাদের সামাজিক জীবনের ব্যবস্থা, তোমাদের রাষ্ট্রীয় জীবনের ব্যবস্থা, তোমাদেরকে অর্থনৈতিক ব্যবস্থা, তোমাদের জীবন কিভাবে চলবে, তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে উঠার থেকে নিয়ে আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমের আগ পর্যন্ত কি করতে হবে, আমার সেই বড় দায়িত্ব, সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উম্মতের উলামায়ে কেরামকে দিয়া গেলাম। তোমাদের কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এই দিন থাকবে। আমি যেভাবে তোমাদের সামনে সঠিক দিনকে রেখে গেলাম, সঠিক ইসলামকে রেখে গেলাম, দিনকে যেভাবে আমি রেখে গেলাম, সেই দিন সঠিক দিন আমার উম্মতের উলামায়ে কেরাম তাদেরকে আমি এই দায়িত্ব দিয়ে গেলাম, তারা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উলামায়ে কেরাম আমার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। এইভাবে বলা হয়, বাবা বাবা যখন মারা যায় আল্লাহ রসুল এইভাবে বলেছেন, দেখো কোন পরিবারের তার বাবা যখন মারা যায়, বাবা মারা যাওয়ার সময় তার ইন্তেকালের সময় মুমূর্ষ অবস্থায় তার স্ত্রী কাছে বসে বসে কান্না করছে, স্বামী ইন্তেকাল করবে স্ত্রী পাশে বসে বসে কান্না করছে যে তুমি যদি চলে যাও আমার সংসার চলবে কিভাবে, তুমি যদি মারা যাও তাহলে আমার সংসারের হাল ধরবে কে। আল্লাহ রাসূল এইভাবে উপমা দিয়ে বুঝাইছেন, উম্মতকে বুঝাইছেন, হে উম্মত শোনো শোনো বুঝো, যে স্বামী মারা যাচ্ছে স্ত্রী বসে কান্না করছে, তুমি চলে গেলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি কিভাবে আমি চলবো, কিভাবে দিন যাপন করবো। তো এই মুমূর্ষ অবস্থায় স্বামী তার স্ত্রীকে অভয় দিয়ে বলে, ও গো আমার স্ত্রী, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নেই, আমার এই যে ছোট ছোট ছেলেগুলি আছে, শুধু ছোট ছেলে তো না, একটা বড় ছেলেও আমি রেখে যাচ্ছি, আমার এই যে দেখো বড় ছেলে, আমি আমার ইন্তেকালের পরে আমার মৃত্যুর পর আমার বড় ছেলেই সংসারের হাল ধরবে, তোমার কোনো টেনশনের কারণ নেই, এই আমার অবর্তমানে আমি যদিও চলে যাই তোমার কোনো টেনশনের কারণ নেই, কারণ আমার বড় ছেলে আমি রেখে যাচ্ছি, আমার বড় ছেলে আমার জায়গাতে থাকবে, আমি চলে গেলেও সংসারের সম্পূর্ণ দায়িত্ব সে পালন করবে, তোমার টেনশনের কোনো কারণ নাই, ঠিক না বেটি? তো আল্লাহ নবী এইভাবে বুঝাই গিয়েছেন। তখন তার স্ত্রী, এই স্বামী দুনিয়া থেকে চলে যায় আর স্ত্রীকে এই উপদেশ যখন দিল, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার তোমার এই বাচ্চা, এই বাচ্চাদের হাল ধরবে তার বড় ভাই, অর্থাৎ আমার বড় সন্তান, সে আমার সুযোগ্য সন্তান, আমার পরে সেই সংসার পরিচালনা করবে, এই ছোট ছোট ভাইদের দায়িত্ব সে বহন করবে। আপনারা বলেন যদি এই সন্তান যদি সুসন্তান হয় তাহলে বাবার ইন্তেকালের পরে বাবার সংসারের হাল ধরবে কি ধরবে না, কথা বলেন ধরবে না? ওই সন্তান যদি সুসন্তান হয় তাহলে মাকে বলবে, মা আমার বাবা ইন্তেকাল করেছে, তাতে অসুবিধা কি, কোনো পেরেশানি নেই, বাবা চলে যাওয়ার সময় হয়েছে, বাবা চলে যাবে। তারা এইভাবে মানুষ দুনিয়াতে থাকতে আসে নাই, বাবা চলে গেছে তাতে কি হয়েছে, সংসারের হাল আমি ধরব, মা তোমার পেরেশানির কোনো কারণ নেই, আমি আমার ছোট ছোট ভাইদেরকে আমি তাদের লেখাপড়ার ব্যবস্থা আমি করব, তাদের সব কিছু দিকে আমি আমি দেখাশোনা করব, এমন কি আমি আত্মসাৎ করব না, মা কোনো টেনশন করো না, আমার ভাইদেরকে প্রয়োজনে আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিকে আরো বেশি দিব, তবু আমার বাবার ওসিয়ত আমি সঠিকভাবে আমি পালন করব। এটা হলো সুযোগ্য সন্তানের কথা, এটা হলো সুযোগ্য সুসন্তানের কথা, ঠিক না বেটি? আল্লাহ নবী এইভাবে বুঝাই গিয়েছেন। ঠিক যেভাবে মৃত্যুর সময় স্বামী তার স্ত্রীকে টেনশন মুক্ত হওয়ার জন্য বলে গেলেন, ও আমার স্ত্রী আমি চলে গেলেও তোমার সংসারের দেখভাল আমার বড় সন্তান করবে, আল্লাহর নবী চলে গেলেন চলে যাওয়ার মুহূর্ত বলে গিয়েছেন, আমি দুনিয়ার থেকে চলে যাব, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে আমার এই জায়গাতে থাকবে শূন্য জায়গা,
এই শূন্য জায়গা অবস্থান করবে, আমার এই জায়গা দখল করবে আমার উম্মতের উলামায়ে কেরাম। এই উম্মতের উলামায়ে কেরাম আমার সেই নবুয়তের কুরআন এবং হাদিসকে তারা ধারণ করবে, গ্রহণ করবে। আমার উম্মতের উলামায়ে কেরাম যেই পথে তোমাদেরকে চলতে বলবে, যেই পথে তোমাদেরকে চলতে বলবে, যেই দিক নির্দেশনা দিবে, উম্মতের উলামায়ে কেরাম যেই কথার উপর তোমাদেরকে নির্দেশনা দিবে, তোমাদেরকে মানতে হবে, মানতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লাংতা দিল্লু মা তামাসাকতুম বিহিমা। হে আমার উম্মতের দলেরা শুনে রাখো, আমি চলে গেলাম, আমার দুইটা জিনিস আমি রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব এবং আরেকটা হলো রসুলের হাদিস সুন্নত। এই দুইটা জিনিস তাদের মধ্যে পাওয়া যাবে যারা 10 বছর 15 বছর লেখাপড়া করে, মাদ্রাসা রাত দিন মেহনত করে, কুরবানি করে এলেম শিখেছেন, কোরআনের জ্ঞান স্যার গর্ব শিখেছেন, ব্যাখ্যা শিখেছেন, কোরআনের এলেম হাসিল করেছেন, তারা এই দুইটা জিনিসকে ধারণ করবে, তাদেরকে বলা হবে নায়েবে নবী, নায়েবে রসুল, তাদের অনুসরণ তোমাদেরকে করতেই হবে। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আমার আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গিয়েছেন, দায়িত্ব কার উপর দিয়ে গেছেন বলেন তো, জোরে বলেন, উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের মধ্যে যারা কা উলামায়ে, উলামায়ে কেরাম। আমাদের দেশের নেতা হবে উলামায়ে কেরাম, ঠিক না বেটি? উলামায়ে কেরামের কথা আমাদের চলতে হবে। আল্লাহ রব, আল্লাহ রসুল আমাদেরকে বলে গিয়েছেন যে আমার কথা আমি চলে যাব, কিন্তু আমার এই উম্মতের মধ্যে উলামায়ে কেরামদেরকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, এই জন্য তারা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ডিগ্রি আমি দিয়ে গেলাম, এই পদবি আমি দিয়ে গেলাম। ওয়ারাসাতুল আম্বিয়ার ডিগ্রি কেউ দেয় নাই, আল্লাহর রসুল দিয়ে গেছেন। ওয়ারাসাতুল আম্বিয়ারা যেইভাবে তোমাদেরকে চলতে বলে, যেইভাবে তোমাদেরকে মানতে বলে, যা করণীয় তা তোমাদের করতে হবে। আমার উম্মতের উলামায়ে কেরাম সঠিক কথাই বলবে, ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, হেদায়েতের কথা বলবে, এই কথাগুলি তোমাদেরকে মানতে হবে, অন্যথায় অন্য কারো কথা তোমাদের মানা চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে উলামায়ে উম্মতের, উম্মতের উলামায়ে কেরামকে রেখে গিয়েছেন। আজকে উলামায়ে কেরাম আমাদের যদি নেতা হইতে হয়, তাহলে উলামায়ে কেরামই হলো আমার সত্যিকারের নেতা, ঠিক না বেটি? আল্লাহ রসুল বলেছেন উলামায়ে কেরাম বিআইপি পর্যায়ের, আমি নবী রসুলগণ যেমন বিআইপি পর্যায়ের, পৃথিবীতে যত জাতি আসবে, যত সমাজ আসবে, সমস্ত সমাজের মধ্যে, জাতির মধ্যে, মানুষের মধ্যে উলামায়ে কেরাম থাকবে বিআইপি পর্যায়ের। কিয়ামতের ময়দানে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ ওয়াল উলামাউ ওয়াস সুহাদা। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে একমাত্র নবী রসুলগণ সুপারিশ করবেন। তারপরে নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে দ্বিতীয় পর্যায়ে যাদেরকে সুপারিশ করার, সেবাব করার অধিকার দেওয়া হবে, তারা হবে আমার, আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম। আমার উম্মতের উলামায়ে কেরাম সেই দিন কিয়ামতের ময়দানে তারা বিআইপি আসনে আসন গ্রহণ করবে। আর উলামায়ে দুনিয়ার জীবনে যারা উলামায়ে কেরামদের কথা মেনে চলেছে, উলামায়ে কেরামদের অনুসরণ করেছে, উলামায়েদের, উলামায়ে কেরামের কথা মতো জীবন পরিচালনা করেছে, কিয়ামতের ময়দানে সেই বিআইপি উলামায়ে কেরামদের সঙ্গে তাদের হাসর হবে। তাদের কি হবে ভাই? গুরুত্বপূর্ণ কথা, এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আর কি হইতে পারে? আল্লাহর নবী তার উম্মতের মধ্যে উলামায়ে কেরামকে রাহবরী করার জন্য দায়িত্ব দিয়ে গেছেন। সমাজ কিভাবে চালাবেন তারা চালাবেন, দেশ তারা চালাবেন। উলামায়ে, উম্মতের উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় সেইভাবে আমাদেরকে চলতে হবে। তারা যদি বলে এটা, এটা গর্হিত কাজ, এটা বেদাত, এটা গুমরাহি কথা, এটা গুমরাহি কথা, আমাদের জনসাধারণের জন্য অপরিহার্য হলো উলামায়ে কেরামের কথা মেনে নেওয়া, উলামায়ে কেরামের কথা মেনে নেওয়া। এটা হলো সত্যিকারের, সত্যিকারের আশিকের রসুল। যদি রসুলকে মেনেই চলতে হয়, তাহলে রসুল যাদেরকে মেনে চলতে বলেছেন, রসুল যাদের অনুসরণ করতে বলেছেন, আমাদেরকে তাদের অনুসরণ করতে হবে। আমরা যদি উলামায়ে কেরামের অনুসরণ করি, উলামায়ে কেরামের পথে এবং তাদের মতাদর্শ
মতাদর্শ অনুযায়ী যদি আমরা চলি তাহলে প্রমাণ হয়ে গেল আমরা নবীকে মানি। আর যদি উলামায়ে কেরামের কথাকে অ্যাবাউট করে অন্য কোনো কারো কথা আমরা অগ্রাধিকার দেই, তাদের কথা আমরা চলি, তাহলে প্রমাণ হয়ে যাবে আমরা নবীর দুশ্মন দুশ্মন দুশ্মন। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আমার নেতা আমাদের একজন, আমাদের নেতার নাম বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আমাদেরকে নেতা, তার স্থলাভিষিক্ত উলামায়ে কেরামদেরকে দিয়ে গেছেন, তারাই হলো আমাদের আমাদের নেতা, তাদের কথাই আমাদেরকে চলতে হবে, ঠিক না ভাইজি? তারা যদি বলেন, তারা যদি বলে এটা গুমরা, এটা পথ ভ্রষ্ট, এই রাস্তা চলা যাবে না, তাহলে অবশ্যই আমাদেরকে ওই রাস্তা বর্জন করতে হবে। আজকে সমস্ত উলামায়ে কেরাম এক ঐক্যবদ্ধ, এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে এজমায়ে উলামা, উলামায়ে কেরামের এজমা হয়ে গেছে, সর্বসিদ্ধান্ত হয়ে গেছে যে উলামায়ে কেরাম যেমনভাবে দেওয়ানবাগীর বিরুদ্ধে কথা বলে, কেন কথা বলে, উলামায়ে কেরামের এটা দায়িত্ব, নবুয়তি দায়িত্ব, এই জন্য দেওয়ানবাগীর বিরুদ্ধে কথা বলে, দেওয়ানবাগী ভণ্ড, তার আকিদা ভণ্ড, তার কাছে গেলে সে যেমন বেঈমান, যারা তার কাছে মুরিদ হবে সেও হবে বেঈমান। এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব মিম্বর থেকে সঠিক নির্দেশনা দেওয়া, উম্মতকে এই কথা বলে দেওয়া উলামায়ে কেরামের ফরজ, তাদের উপর অপরিহার্য, কারণ তারা নবীর মিম্বরে বসে, তারা নবীর মিম্বরে বসে। উলামায়ে কেরাম যদি বলে আফসোসি, সারা বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম বলে একই কথা, দেওয়ানবাগী যেমন ভণ্ড সে যেমন বেঈমান, তার কাছে মুরিদ হওয়া যারা হবে তারাও বেঈমান, এই এই আত্মসি যেমন ভণ্ড তার কাছে যারা মুরিদ হবে তারাও ভণ্ড, রাজারবাগী যেমন ভণ্ড তার কাছে যারা মুরিদ হবে তারাও ভণ্ড, উলামায়ে কেরাম যেমনিভাবে এই কথাগুলি বলে আসতেছে কাদিয়ানিরা কাফের কাফের, উলামায়ে কেরাম যেমনিভাবে আমাদেরকে যুগের পর যুগ এই সমস্ত ভণ্ডপীঠের বিরুদ্ধে ওয়াজ মাহফিলের মাধ্যমে এবং মিম্বরে বসে বসে আমাদেরকে সঠিক নির্দেশনা দিচ্ছে, এখন উলামায়ে কেরাম আরেকটি স্লোগান উঠাইছে, সেই স্লোগান হইল এই যে তবলিগের নামে সাত যে কথাগুলি বলেছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে, এই কোরআন বিরোধী কথা, সাত সাবের কোরআন বিরোধী কথা, কোন মানুষ এই কথা মেনে নিতে পারে না। কেন পারে না? উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, উলামায়ে কেরামের সিদ্ধান্ত, সর্বসিদ্ধান্ত 18 বছর পর্যন্ত টঙ্গীর ময়দানে তিনি বয়ান করেছেন, যার বয়ানের কারণে মানুষ, যার মাথায় টুপি ছিল না টুপি লেগে গেল, টুতুতে দাড়ি ছিল না দাড়ি এসে গেল, লম্বা জামা ছিল না লম্বা জামা এসে গেল, যার কথায় টঙ্গি ইজতেমার ময়দানে দিল্লি নিজামুদ্দিন মার্কাজে, যার কথায় হেদায়েতি কথায় নূরানি কথায় অনেক পরিবর্তন হয়েছিল মানুষের, সেই সার সাব এখন নিজেই গোমরা হয়ে গেছে। যিনি গোমরা, যিনি পথভ্রষ্ট হয়ে যান, তার কথা বলার অধিকার কার আছে বলেন তো? একজন ইঞ্জিনিয়ার ভুল করলে তার ভুল কে ধরবে? কথা বলেন, ইঞ্জিনিয়ার ভুল করলে তার ভুল কে ধরবে? একজন ডাক্তার ভুল করলে তার ভুল খেয়ে ধরবে? হ্যাঁ, একজন আইনজীবী ভুল করলে তার ভুল খেয়ে ধরবে? ডাক্তার ধরবে? ডাক্তার ধরবে না। আইনজীবী যদি ভুল করে আইনজীবী ধরবে, ডাক্তার যদি ভুল করে চিকিৎসায় ডাক্তার এসে বলবে আপনার এই ভুল চিকিৎসা করেছেন, ঠিক না বেটি? আলেম যদি ভুল করে তাহলে কি, আলেম যদি ভুল করে ভুল ধরার দায়িত্ব কার? এবার আরো জোরে বলেন, আলেম ভুল করলে দায়িত্ব কার? আলেমদের দায়িত্ব, আলেমদের কথা মানেন, আলেমদের কথা চলেন, প্রমাণ হয়ে গেল আপনাদের এই আলেমদের কথা যারা মানি না, প্রমাণ হয়ে গেল যে আমরা আলেম বিদ্বেষী, আমরা আলেম বিদ্বেষী, আমরা মুনাফেক, আমরা বলি উলামা কারাম, উলামা হযরত মাতার তাজ, উলামা একরামদের পিছনে নামাজ পড়ি আর তাদের বিরুদ্ধে কথা বলি, এটা কেমন কথা? আপনারা বলেন যে তাবলিগের মেয়েদের সমস্যা হয়ে গেছে, তাবলিগের মেয়েদের দুইটা গ্রুপ হয়ে গেছে, বাবাই তাবলিগের মেয়েদের কোনো গ্রুপ হয় নাই, তাবলিগের মেয়েদের গ্রুপ হয়েছে? কথা বলেন, তাবলিগের মেয়েদের কোনো গ্রুপ হয় নাই, তাবলিগ আগেও ছিল এখনো,
আছে। উলামায়ে কেরামরা তাবলীগ শুরু করেছিল, উলামায়ে কেরাম এখনো ধরেছেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের কাছে তাবলীগ থাকবে। তাবলীগ একটা দিনের বিষয়। কিসের বিষয়? না চিকিৎসার বিষয়, দিনের বিষয়। তাবলীগ একটা দিনের বিষয়, তাবলীগ একটা ইমানের বিষয়। ইমানের বিষয় কি আমি জানবো? সাধারণ মূর্খ 10 বছর আর 20 বছর চিল্লা লাগাইলে কি ইমান কি জিনিস, ইমানের গুরুত্ব, ইমানের হাকিকত আমি বুঝবো? না একজন আলেমে বুঝবে। তাহলে যদি একজন আলেমই যদি বুঝে, এই আলেমকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই আলেম কোনটা ভণ্ড, কোন কাজ করে, কারা কার কথা কি, কোরআন সুন্নাহ বহির্ভূত, আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত কার কথা, এটা উলামায়ে কেরাম ভালো জানেন না আমি ভালো জানি? উলামায়ে কেরাম ভালো জানেন। অতএব তবলিগের মধ্যে কোনো দুইটা গ্রুপ নাই। যারা এই সাপ সাপ এখনো যদি তওবা করে ফিরে আসে, ভালো পথে চলে আসে, আগে যেমন তিনি বয়ান করেছেন তার কথা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা শুনেছি, আমল করেছি, এখনো আমরা আমল করব, ঠিক না বেটি? তিনি যদি তওবা না করে তার এই মতাদর্শে, ভ্রান্ত মতবাদে যে কথাগুলি বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত, কোরআন সুন্নাহ বিরোধী অপব্যাখ্যা দিয়েছেন, তার এই কথায় যদি সে যদি এখনো ঠিক থাকে, তাহলে কোনো মুসলমানের, কোনো তবলিগলার অনুসরণ করা যাবে না, যাবে না, যাবে না। ভাই দুষ্ট বুজুর্গ, কোনো গ্রুপ নেই তবলিগে। উলামায়ে কেরাম বুঝেন দিনের বিষয়ে, অতএব আইনের বিষয়ে আইনজীবীরা বুঝেন, কোরআনের বিষয়ে কোরআনরা, ইমা উলামায়ে কেরামরা বুঝেন। অতএব এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই, কোনো গ্রুপ নাই, উলামায়ে কেরামের নেতৃত্বে তবলিগ চলবে, ঠিক না বেটি? উলামায়ে কেরামের নেতৃত্বে যদি তবলিগ না চলে, তাহলে রাজার বাগি দখল করে নিবে। উলামায়ে কেরামের নেতৃত্বে যদি তবলিগ না চলে, তাহলে বন্ড বেঈমান দেওয়ানবাগি দখল করে নিবে। এইভাবে সারা দুনিয়ার মানুষ, সারা দেশের মানুষ বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। অতএব উলামায়ে কেরামের যেই পথ, যেই মত, আপনা আমার সেই পথ, আপনা আমার সেই মত, ঠিক না বেঠিক?